आज है महाषष्ठी और ऐसे में कोलकाता के विभिन्न पूजा पंडालों में लोगों की भीड़ अभी से ही जुटनी शुरू हो गई है, तो वहीं राजबाड़ी भी कैसे पीछे रहे। पुराने राजघरानों में भी दुर्गा पूजा बड़े ही धूमधाम से मनाई जा रही है। 265 साल पुराने राजबाड़ी में दुर्गा पूजा आयोजित की गई है और यहाँ षष्ठी पे सुबह पूजा देने के लिए भाजपा के नवनियुक्त प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार पहुँचे। परिवार के साथ सुकांत मजूमदार ने माँ दुर्गा के दर्शन किए और उनकी आराधना की। সকলকে আমার তরফ থেকে আপনাদের যারা চ্যানেলের কর্মী আছেন প্রত্যেককে আমার শরৎ শুভেচ্ছা এবং আপনাদের যত দর্শক আমাকে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের বাইরে যারা বাঙালি আছেন বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব সেই দুর্গোৎসবে সবাইকে শুভ স্বাগত। দেখুন আজকে কলকাতায় শোভাবাজার রাজবাড়ি দিয়ে শুরু হলো, ইতিহাস দিয়ে শুরু হলো, বর্তমান দিয়ে শেষ হবে। আগামীকাল থেকে আমি আমার নিজের এলাকায় থাকবো, নিজের এলাকার যে মণ্ডপগুলো আছে সেখানে সবাই এক্সপ্লেন করে ঘরের ছেলে ঘরে আসবে। সবাইভাবে পুজোর চার দিন আমার নিজের এলাকায় এই শোভাবাজার দিয়ে একবার এ যাচ্ছে একবার ও যাচ্ছে না না এগিয়ে আসতে হবে মৃত্যুঞ্জয় কি করছি এখন এই মৃত্যুঞ্জয় বললে কমিয়ে দিতে রাজ্যসভায়
আমাদের দেশে 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 আমাদের দেশে